বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, কচি পাটার ঝোল রেসিপি। এই রেসিপিতে যা উপকরণ লাগে আসুন দেখে নিই। এই রেসিপিটির জন্য আমরা নিয়ে নিয়েছি, আমি আলু ভেজে নিয়েছি একটু নুন হলুদ মাখিয়ে, আর এই মটন আছে এটা আমি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই দুটো দেখাইনি, তার কারণ ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য। তারপরে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আদা বাটা, রসুন বাটা, আর আছে গরম মশলা, একটু টক দই আর স্বাদমন নুন। দেখলেন আমি কিভাবে কচি পাঠার ঝোল তৈরি করলাম। আপনারা এরকম করে তৈরি করেন, খুব ভালো লাগবে আশা করছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক একটু করে দেবেন, আর আমার চ্যানেলটা যদি প্রথম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সবার প্রথমে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে।